শিক্ষক দিবসে ছাত্রদের চরিত্র গঠনের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে অনুষ্ঠানে তিনি বলেন, মেধায় সেরা বাংলা রাজ্যের পড়ুয়ারা একদিন বিশ্ব দখল করবে। এদিন মুখ্যমন্ত্রী জানান, তাঁদের আমলে রাজ্যে নতুন 30টি বিশ্ববিদ্যালয় ও 51টি কলেজ হয়েছে। এরপরে তিনি বলেন, আমি কত টাকার মালিক হলাম এটা আমার পরিচয় নয়, পয়সা আজ আছে কাল নেই, ফুরিয়ে যাবে। হ্যাঁ, আপনারা যদি আমায় বলেন আপনি 100% কন্ট্রোল করতে পারবেন, ভগবান 100% কন্ট্রোল করতে পারে? আমি কি, আমি তো একটা সাধারণ মানুষ, এগুলো নির্ভর করে নিজেদের ওপরে। আমি কতটা পর্যন্ত লোভী হব নির্ভর করবে আমার ওপরে, আমি কতটা নিজেকে ভালোভাবে চলব নির্ভর করবে আমার ওপরে। কলেজেও সেরকম নৈতিক শিক্ষার ক্লাস করানোর পরামর্শ দেন মমতা। বলেন, সঙ্গ দোষে ভালো মানুষও খারাপ হয়ে যায়। শিক্ষক দিবসের দিনে শিক্ষারত্ন অনুষ্ঠানের মঞ্চ থেকে সমাজে প্রত্যেক ছাত্রছাত্রীর নৈতিক চরিত্র গঠনের কথা বললেন মুখ্যমন্ত্রী। সারা দেশের মধ্যে কলকাতা, যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় সেরা শিরোপা পেয়েছে, সেই কারণে রাজ্য ছেড়ে বাইরে গিয়ে কী হবে? আগামী প্রজন্মকে বাংলাতেই কর্মজীবন শুরু করার আবেদন জানান মমতা। আমাদের ছেলেমেয়েরা বাইরে যাক, পড়াশুনো করুক, করে ফিরে আসুক। আমাদের এখানে এমন কিছু নেই যে কাজ করবার সুযোগ নেই। বাইরে গেলে হ্যাঁ, দু একটা ফটাফট ইংরেজি বলা যায়, ইংরেজি তো আপনি এখানেও বলতে পারেন, উচ্চশিক্ষায় তো ইংরেজি চালু আছেই, বাংলাও আছে। শিক্ষক শিক্ষিকাদের কাছে আবেদন করব, আসুন না কো একটা করে ক্লাস আপনারা রাখুন। আমি এডুকেশন মিনিস্টারকেও বলবো, এক্ষুনি তো হবে না, কোর্সটা তৈরি করতে গেলে সিলেবাস তৈরি করতে হবে, আর সিলেবাস ইজ এ ভেরি সেন্সিটিভ সাবজেক্ট। যারা এটা নিয়ে কাজ করেছেন, রিসার্চ করেছেন, ভালো জানেন, তাদের দিয়ে করা উচিত, যারা জীবনটাকে উৎসর্গ করেছেন এটা দিয়ে। সেটা হচ্ছে নৈতিক চরিত্র গঠন, একটা সিলেবাসের ওপরে থাকা উচিত। শিক্ষক দিবসের অনুষ্ঠানের মঞ্চ থেকে রাজ্যের মোট 61 জন শিক্ষক অধ্যাপিকাকে শিক্ষারত্ন সম্মান তুলে দিলেন মুখ্যমন্ত্রী, যার মধ্যে 10 জন শিক্ষক অধ্যাপিকাকে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে শিক্ষারত্ন সম্মান তুলে দিলেন খোদ মুখ্যমন্ত্রী। বাকি 51 জন শিক্ষক অধ্যাপিকাকে বিভিন্ন জেলা থেকে শিক্ষারত্ন সম্মান তুলে দেবেন বিভিন্ন জেলার জেলা শাসকরা। এদিন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং জয়েন্টের কৃতি পড়ুয়াদের সম্বর্ধনা দেওয়া হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের প্রথম দশে থাকা কৃতি পড়ুয়াদের CBSE, ICSE এবং ISC-র দশম ও দ্বাদশের প্রথম পাঁচে থাকা পড়ুয়াদের এবং জয়েন্টেও ইঞ্জিনিয়ারিংয়ের কৃতি পড়ুয়াদের পাশাপাশি SC ও ST পড়ুয়াদের মধ্যে থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের প্রথম 100 থাকা পড়ুয়াদের সম্বর্ধনা দেন মুখ্যমন্ত্রী।